ভিউয়ার্স আলাইকুম আজকের ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশে প্রচলিত ভূমি পরিমাপের একক যেই সমস্ত এককগুলো আমাদের বাংলাদেশে প্রচলিত রয়েছে ভূমি পরিমাপের জন্য সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব যদি আমরা একটি জমি ধরি এটি যদি জমি ধরি এটিকে আমরা কতটি এককে বিভক্ত করতে পারব তো সেটি আমরা প্রথমে জেনে নিই যদি এটি একটি জমি হয় তো এটিকে আমরা মোটামুটি প্রথম যেটিকে বিভক্ত করতে পারব সেটি হচ্ছে ওজুতাংশ যেমন অজু তাংস তারপরে যেটি বিভক্ত করতে পারবো শতক তারপরে যেটি করতে পারবো কাঠা তারপরে যেটি করতে পারবো পারবো একর তারপর যেটি করতে পারবো হেক্টর তো সবচেয়ে ক্ষুদ্র একক হচ্ছে আমাদের অযুতাংশ ভূমি পরিমাপের জন্য সবচেয়ে ক্ষুদ্র একক হচ্ছে অজুতাংশ অযুতাংশের পরের যে অংশ সেটি হচ্ছে শতক তারপর কাঠা তারপরে বিঘা তারপর একর তারপরে হ্যাক্টর তো অযুতাংশ জিনিসটা কি প্রথমে আমরা কাঠাটা জেনে নিই তাহলে আমাদের অযুতাংশ জিনিসটা কি সেটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে অযুতাংশ জিনিসটা হচ্ছে যেমন এক শতক সমান হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় এই চারশো পঁয়ত্রিশকে যদি আমরা একশো দ্বারা ভাগ করি একশো দ্বারা ভাগ করে যা পাবো সেটা হচ্ছে এক অজুতাংশ অর্থাৎ আমরা এটা লিখতে পারি একশো অযুতাংশ সমান এক শতক একশো অযুতাংশ সমান সমান এক শতকের একশো ভাগের এক ভাগ হচ্ছে তারপরে সরকারি হিসাবে এক দশমিক ছয় পাঁচ শতকে এক কাঠা এবার আমরা বিঘাতে আসি বিঘাতে আমরা দুটি একক বের করতে পারবো একটি হচ্ছে শতক একটি হচ্ছে কাঠা তো বিষ কাঠাতে বিষ কাঠাতে হচ্ছে এক বিঘা আবার তেত্রিশ শতাংশে এক বিঘা হয় তো ঠিক তেমনি একর যদি আমরা একক বের করি এককরে তো এটাতে আমরা দুটি একর বা দুটি একক পাবো সেটি হচ্ছে এক একর সমান হচ্ছে তিন বিঘা বা আমরা এটা লিখতে পারি একশো শতক বা লিখতে পারি আমরা তিন বিঘা আপনার এটা তিন বিঘা ছয় শ টাকা হবে আটশ টাক হবে তিন বিঘা থেকে একটু বেশি হয় একে করে এবং একশো শতক আর এক হেক্টর সমান হচ্ছে এক হেক্টর সমান হচ্ছে আপনার দুই দশমিক চার সাত একর বা আমরা এটাও লিখতে পারি দুইশো সাতচল্লিশ শতক অর্থাৎ দুইশো সাতচল্লিশ শতকে আমাদের এক হেক্টর জমি হয় তো মোটামুটি আপনার একটি জমি পরিমাপ করার জন্য এই এককগুলো অবশ্যই আপনাকে জানতে হবে তাহলে আপনি ভূমি পরিমাপ করতে খুব সহজে সুবিধা হবে আপনার জন্য সহজ বলতে সুবিধা হবে তো এই এককগুলো অবশ্যই আপনার শিখতে হবে একটি ভূমি পরিমাপ করতে হলে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে পারেন এবং যদি আপনাদের কোনো বিষয়ে ভূমি বিষয়ে কোনো তথ্যের জন্য তথ্য জানতে ইচ্ছা হয় বা জানার আগ্রহ থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমার জানা থাকলে আমি আপনাদেরকে জানিয়ে দেব আজকের মতো এখন শেষ করছি আপ্লাহেজ